গুড ইভিনিং বন্ধুরা, সুসন্ধ্যা। আবার অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। যাই হোক, আজকে বেশি কথা বলবো না, আজকে একটু যাব। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু গরম চা এবং তার সঙ্গে একটু স্যান্ডউইচ খাওয়া যাবে। কোথায় চলুন দেখি কোথায় খাওয়া যায়। এই যে সিয়া ক্যাফে, এইখানেই এই সিয়া ক্যাফে। আমরা এখন এসেছি সিয়া ক্যাফেতেই। এই সিয়া ক্যাফে যেখানে সেখানে দাঁড়িয়ে আছি, এখন সিয়া ক্যাফেতে ঢুকবো। তার আগে দেখিয়ে নিই সিয়া ক্যাফে ঠিক কোথায় অবস্থিত। এই হচ্ছে সোদপুর রোড, স্টেশনের দিক থেকে যাচ্ছে আস্তে আস্তে সোদপুর রোড। এই সোদপুর রোডটা চলে যাচ্ছে এবং ঠিক সোদপুর রোডটা যেতে গিয়ে স্টেশন থেকে, এই হচ্ছে সিয়া ক্যাফের অবস্থা। এটাই সিয়া ক্যাফে, চলুন এবার ঢোকা যাক সিয়া ক্যাফেতে, দেখি ভেতরে কী আছে। আস্তে আস্তে এই হচ্ছে দরজা, দরজা ফেলে ঢুকতে হবে। এই একটা ঘর আছে যেখানে বসে প্রাইভেটলি সবাই খাওয়া দাওয়া করতে পারে। খুব সুন্দর কাঁচের ভেতর দিয়ে বাইরেটা দেখা যায়, আপনারাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমাদের এখানে প্রায় দেড় ওপেন হয়েছে, এটা নতুন গ্রামে একদম আর্ট সিনেমাদের পাশে। বেশি আপনি যদি দুর্গাপুর অফিসে আসতে চান তাহলে বেশি সম্পূর্ণ নেই, আর স্টেশন দিয়ে একদম কী কী পাওয়া যায় আমাদের এখানে? বেস্ট আপনার স্যান্ডউইচ হয়ে যাবে, সিয়া স্পেশাল যেগুলো আছে সিয়া স্পেশাল স্যান্ডউইচ আছে, বার্গার আছে, আমাদের কোল্ড কফিটাও স্পেশাল। এছাড়া তো কফি নানা রকমের আছে, কফিও পেয়ে যাবেন আপনি, বিভিন্ন ক্যাপাচিনো আছে, ল্যাটে হট কফি, কোল্ড কফি সব পেয়ে যাবেন। আমাদের পাস্তা হয়ে যাবে, হোয়াইট সস, মিক্স সস, রেড সস, সব রকমের পাস্তা হয়ে যাবে, বার্গারও আছে, কফি হ্যাপি আওয়ারে আমাদের 11:00 থেকে 4:00 অবধি থাকছে। তার মধ্যে আপনার 59, 69 আর 139 আপনার কম্বো হয়ে যাবে, যেগুলো বার্গার স্যান্ডউইচ এসে হবে। ঠিক আছে, এই যে আমাদের খাবার আসছে, স্যান্ডউইচ আর সঙ্গে চা, এই আমাদের খাবারের।
এখন সিয়া ক্যাফেতে বসে আছি, এই স্যান্ডউইচ একটু খাচ্ছি, তাদের সঙ্গে দার্জিলিং টি খুব সুন্দর বলেছিলাম, খুব সুন্দর খাওয়া স্যান্ডউইচ এবং দার্জিলিং টি এখন খাওয়া হবে। খাওয়া দাওয়া শেষ হবে এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারাও আসুন সিয়া ক্যাফেতে, একটু চিল করুন, ঠান্ডা পড়েছে আস্তে আস্তে, একটু দার্জিলিং টি খান, স্যান্ডউইচ খান, ভালো লাগবে। গুড ইভিনিং।